বন্যার্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো ব্লু হার্ট ফ্রেন্ডস সোসাইটি 95। পপুলার ভিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়ে চাঁদপুরের 4 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। এই সময় পানিবন্দী পরিবারগুলোর পাশে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে যান বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার সকালে শাহরাস্তিতে বন্যায় কবলিত ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে ব্লু হার্ট ফ্রেন্ডস সোসাইটি 95। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ব্লু হার্ট ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন, সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উমর ফারুক, সহসভাপতি প্রফেসর মোহাম্মদ সেলিম পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র রায়, অর্থ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সদস্য খন্দকার মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মকবুল আলম, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মুকুল হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রাকিবুল ইসলাম, কার্তিক চন্দ্র দাস ও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। পপুলার ভিডি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর।